ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ডানকুনি পুরসভা। ডানকুনি পুরসভার পক্ষ থেকে একদিকে যেমন ডানকুনি পুরসভাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে, পাশাপাশি কিন্তু যারা একেবারে কাঁচা বাড়িতে রয়েছে বা যে কোনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু আশ্রয় শিবিরে নিয়ে আসা হয়েছে। এবং সেখানে মহকুমা শাসক থেকে শুরু করে যারা জেলার আধিকারিক রয়েছেন তারা এসে দেখছেন, পরিদর্শন করছেন কেমন কি ব্যবস্থা সেটা তারা দেখছেন। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি পুরসভার চেয়ারপারসন রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন, সিআইসিটা রয়েছেন এবং কাউন্সিলাররা রয়েছেন। প্রত্যেকে এসে তাদের খোঁজ খবর নিচ্ছেন, কোন জায়গা থেকে এসছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো তারা খতিয়ে দেখছেন। এভাবেই আমরা দেখছি একদিকে যেমন পুরসভাতে কন্ট্রোল রুম রয়েছে, 24 ঘন্টা সেখানে নজরদারি চালানো হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেকে এসছেন, দুপুর থেকে রয়েছেন, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই সমস্ত দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া করে তারা রয়েছেন, অনেকেই বিভিন্ন জায়গা থেকেই এসছেন। ডানকুনি পুরসভার 21টি ওয়ার্ডেই কিন্তু একদিকে যেমন নজরদারি চলছে, পাশাপাশি এভাবেই এই যে মৃগালার পুরাতন যে পঞ্চায়েত সেখানে একটি অস্থায়ী যে শিবির সেই শিবির করা হয়েছে। এবং সেই শিবির আমরা দেখলাম যে পরিদর্শনে আসলেন মহকুমা শাসক থেকে শুরু করে জেলার আধিকারিকরা এবং পুরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান এবং সিআইসিরা প্রত্যেকে এসে খোঁজ খবর নিলেন। আমাদের এসডিও সাহেব এসেছেন, এডিএম ম্যাডাম এসেছেন, আমাদের আধিকারিকরা আছেন এবং আমাদের আমাদের পুলিশের তরফ থেকেও ডেপুটি সাহেব উনি এসেছিলেন, আমাদের এসপি জি সাহেব এসেছিলেন, ওনারা দেখতে এসেছিলেন আজকে যে আমাদের রিলিফ ক্যাম্প কোথায় করা হয়েছে, ওনারা ঘুরে দেখলেন এবং সেখানে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়াও দেখলেন, তাদের সঙ্গে কথা বললেন এবং আমাদের অফিসেও দেখেছেন, কন্ট্রোল রুম দেখেছেন, সব মিলিয়ে সবটা দেখে গেলেন। এবং যদি খুব বেশি ঝড় বা খুব বেশি সমস্যা কেউ পড়েন নিশ্চিতভাবে আমাদের কন্ট্রোল রুম খোলা আছে, তাদের সাথে যোগাযোগ করে আমাদের ক্যাম্পে আসবেন, ক্যাম্পে ব্যবস্থা করা হয়েছে। তাই সাধারণ মানুষকে জানানো হচ্ছে, আমরা যেহেতু সকাল থেকেই আমরা মাইকিং করছি, সেই মাইকিংয়ের মাধ্যমে আমরা জানাচ্ছি। এবং এখন যিনি দেখে গেলেন এডিএম ম্যাডাম এবং এসডিও সাহেব, ওনারা দেখে গেলেন, ওনারাও দেখলেন, তাদের সাথে কথা বললেন। এই ক্যাম্পে যদি কেউ যে আসতে চান অবশ্যই আমাদের এই ক্যাম্পে আসবেন। একদম, এবং আমরা সম্পূর্ণভাবে সতর্ক আছি। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সতর্ক রয়েছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন, সেই হিসেবে আপনারা দেখে নিয়েছেন অ্যারেঞ্জমেন্ট। এসডিও সাহেব এসেছিলেন, আমাদের এডিএম সাহেব ম্যাডাম এসেছিলেন, তার সঙ্গে সঙ্গে আমাদের এসিপি থ্রি পুলিশ আধিকারিকরা ছিলেন। তা আমাদের অ্যারেঞ্জমেন্ট রেডি আছে এবং সাধারণ মানুষও এসছে। এরপরে যদি মানুষ মনে করে যে তারা ইনসিকিউর ফিল করছে, তারা এলে আমাদের এখানে যা প্রভিশন আছে আমরা আশা করছি আমাদের মানুষকে জায়গা দিতে পারবো। এসছে 14-15 এগুলো আসছে, আমরা সবাইকে বলে দিয়েছি, কিন্তু মানুষের একটা ধারণা থাকে বৃষ্টি পড়ুক তারপরে যাব, কেউ ঘর ছেড়ে বেরোতে চায় না। আমাদের পুরো ব্যবস্থা আছে এখানে, মিগালা সাবসেন্টার পাশে পাঠশালা, এছাড়া আমাদের পৌরসভা থেকে সমস্ত যে কমিউনিটি হলগুলো আছে সব খুলে দেওয়া হয়েছে, সমস্ত জায়গায় কাউন্সিলর লোকেরা রয়েছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আপনারা দেখছেন সকলেই ঘুরছে রাস্তায়, সারাক্ষণ আমরা আছি, আমরা সারা রাত আছি, আপনারাও যেমন আছেন আমরাও সারা রাত আছি। মানুষের বিপদে মানুষকে আমরা চেষ্টা করবো এখানে বসিয়ে, যাতে ঝড় বিপদে কারুর বাড়িতে আরো কোনো বড় বিপদ না হয়, তার জন্য আমরা 24 ঘন্টা রাখতে পারি। এবং যেমন আমরা জানতে পারছি পুরসভার পক্ষ থেকে যে এভাবেই 24 ঘন্টা যতক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণিঝড় ডানা ল্যান্ডফল করছে ততক্ষণ পর্যন্ত এভাবেই কিন্তু আশ্রয় শিবিরগুলোতে যেমন যারা আসতে চাইবেন তারা আসতে পারবেন, পাশাপাশি কিন্তু নজর রাখা হবে গোটা ডানকুনি পুরসভা এলাকায়। আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে, এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।